নিয়োগ সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার রাজ্য সরকার ধাক্কা খেল ত্রিপুরা হাইকোর্টে। আগামী 3 মাসের মধ্যে টিসিএসএ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে টিপিএসসি কে নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সমুদ্র দেববর্মা নামে এক যুবক ত্রিপুরা হাইকোর্টে আপিল করেছিল, সে নিজে ছিল টিসিএস পরীক্ষার ক্যান্ডিডেট। তার হয়ে মামলা পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী শক্তিময় চক্রবর্তী। শক্তিময়বাবু সাংবাদিকদের জানিয়েছেন, 2016 সালের এপ্রিল মাসে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন গ্রেড টু টিপিএস এবং টিসিএস এর নিয়োগের ব্যাপারে বিজ্ঞাপন দেয়। সেই অনুসারে তার মক্কেল সমুদ্র দেববর্মা পরীক্ষাও দেয়। প্রাথমিকভাবে সে নির্বাচিত হয়। সেই ভাইবা ভাসি এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে 2018 সালের 5ই জুন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে এবং ওই বছরই 20শে আগস্ট রাজ্য সরকার একটি সার্কুলার জারি করে টিপিএসসির চলমান সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে ঘোষণা করে এবং বলা হয় নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। শক্তিময়বাবু জানান, এতে করে তার মক্কেল সমুদ্র দেববর্মা মারাত্মকভাবে মর্মাহত হন। তিনি ত্রিপুরা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। এবছরের 14ই মে ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এক রায়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। কিন্তু ত্রিপুরা হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে গিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে। প্রধান বিচারপতি এ কুরেশি এবং অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই মামলার রায় দেয়। এতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে আবার 3 মাসের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় এসে রাজ্যের বিভিন্ন চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। এর মধ্যে স্বরাষ্ট্র দপ্তরের নিয়োগ থেকে শুরু করে বেশ কিছু দপ্তরের নিয়োগ প্রক্রিয়াও রয়েছে। মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্টের এই রায়ের পর মনে করা হচ্ছে অন্য চাকরি প্রত্যাশীরাও হয়তো এবারে আদালতের পথ ধরবে। একজন ক্যান্ডিডেট পরীক্ষা চ্যালেঞ্জ করেছিল, সমুদ্রদেব বর্মা। সুতরাং এখানে সবগুলি বিষয় নিয়ে কোর্টের ইয়ে ছিল না, বিবেচনার মধ্যে ছিল না। যেটা বিবেচনার মধ্যে ছিল সেটাকে কোর্ট সিঙ্গেল বেঞ্চ এটাকে কনসিডার করেছিল টিসিএস এর ক্ষেত্রে। ডিভিশন বেঞ্চ এপিলে গিয়ে গভর্নমেন্টের এপিলটাকে ওই জায়গাটাতে অ্যালাউ করে নিয়ে ডিসমিস করে দিয়েছে, বলেছে যে না, টিসিএস এর ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ যে জাজমেন্টটা দিয়েছিল সেটা সঠিক ছিল। তার মানে সমুদ্র দেববর্মা যে চ্যালেঞ্জটা করেছিল দ্যাট ওয়াজ কারেক্ট অ্যান্ড দি জাজমেন্ট হ্যাজ বিন আপিল বাই দি ডিভিশন বেঞ্চ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।